দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির প্রতিবাদে বাংলাদেশ জাসদের উদ্যোগে 15 সেপ্টেম্বর বিকেলে পুরানা পল্টন মোড়ে সমাবেশ ও মিছিল করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার মোস্তাক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক করিম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ মঞ্জু, মতিঝিল থানার সভাপতি শাহ আলম খান প্রমুখ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জাসদের সভাপতি আব্দুস সালাম খোকন। বিস্তারিত তুলে ধরেন রিপোর্টার সালমা আক্তার লিজা। উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটি, সংগ্রামী নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যকরী কমিটি, সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগরের সংগ্রামী নেতৃবৃন্দ, বিভিন্ন অঞ্চল থেকে আগত সংগ্রামী ভাইবোনেরা আপনাদের সংগ্রামকে অভিনন্দন জানাই। দীর্ঘক্ষণ ধরে আপনারা বক্তব্য শুনেছেন, আমি সংক্ষেপে আমার কথা বলতে চাই। অনেক আশা করে, অনেক স্বপ্ন নিয়ে বাংলাদেশের মানুষ কন্যা শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছিলেন। স্বপ্ন ছিল কি, মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে বাংলাদেশ পরিচালনা করবে। স্বপ্ন ছিল কি, দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিবে। স্বপ্ন ছিল কি, দেশের মানুষের চার মানের নিরাপত্তা দিবে। স্বপ্ন ছিল কি, এদেশের ব্যবসা বাণিজ্য যাবে না, এই নোট করিদেরকে শাস্তি দিতে হবে। আজকে
আমাদের
আজকের সভা সভাপতি জনতা আব্দুল সালাম খোকন ভাই আমরা ছাত্র সংগঠন আমরা এখন খুব বেশি গর্ব এই মিছিলের সভায় অংশগ্রহণ করবেন মহানগরের প্রধান ছাত্র সামনে পিছনে থেকে মহানগর দক্ষিণের পাড়া বন্ধুরা আমার আমরা ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছে আমার দুইটি কথা এই যে ব্যাংকের হাজার হাজার কোটি টাকা খুঁজে খুঁজে পাচার হয়ে গেছে নিশ্চয় এই টাকাগুলি ওই প্লেনে করে পুস্তায় ভরে নেওয়া হয় নাই একটি প্রক্রিয়ার মাধ্যমে এই টাকা বিদেশে পাচার হয়েছে যারা পাচার করেছে এবং যারা পাচারকারী এবং কিভাবে পাচার হয়েছে এই পাচারের সাথে যারা জড়িত অবিলম্বে তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করতে হবে এবং সেই সম্পদ টাকা বিদেশে পাচার হয়েছে তা ফিরে আনতে হবে বন্ধুরা আমার অনেক ধন্যবাদ ধৈর্য সহকারে আজকের দিন সমাপ্ত